वेलकम व्यूअर्स, आज हमरा आलोचना करब रेल दुर्घटनार उपर एक प्रतिवेदन रचना जेटा 2022 सालेर जानुआरी मासे जलपाईगुड़ीते घटे छिलो। तो आसुन शुरू करा जाक राइट ए रिपोर्ट ऑन ए ट्रेन एक्सीडेंट। ट्रेन एक्सीडेंट इन वेस्ट बेंगल 9 किल्ड। पश्चिमबंगे ट्रेन दुर्घटना 9 जन निहत स्टाफ रिपोर्टर द्वारा। जलपाईगुड़ी जानुआरी 14, जलपाईगुड़ी 14 जानुआरी। ए हॉरिबल ट्रेन एक्सीडेंट हैपेंड ऑन जानुआरी 13, 2022 थर्सडे एट अबाउट 5 PM नियर मैनागुड़ी इन जलपाईगुड़ी। जलपाईगुड़ी जिलार मैनागुड़ का 13 जानुआरी विकेल 5 नागाद एक भयंकर रेल दुर्घटना घटल। द एक्सीडेंट टुक प्लेस व्हेन द बीकानेर गुवाहाटी एक्सप्रेस ट्रेन डिराइव्ड फ्रॉम द ट्रैक लाइन। बीकानेर गुवाहाटी एक्सप्रेस ट्रेन टी ट्रैक लाइन थेके च्युत हवाय दुर्घटनाटी घटल। दिस लेट टू ए सडन मैसिव जैक, एटा आचमका व्यापक झाकुनी दिल। एज ए रेजल्ट फलस्वरूप एटलिस्ट 9 पैसेंजर्स वेयर किल्ड ऑन द स्पॉट। कमपक्षे 9 जन यात्री घटनास्थले ही मारा गेल एंड 36 वेयर सीरियसली इंजियर्ड एवं 36 जन মারাত্মক ভাবে আহত। 12 coaches অফ দ্য ট্রেন ড্রেইড কজিং হিউজ লস অফ রেলওয়ে প্রপার্টি অ্যান্ড হিউম্যান লাইভস। রেলের 12টি কোচ লাইনচ্যুত হয়, ব্যাপক পরিমাণে রেলওয়ে সম্পত্তি ও মানুষের জীবনহানি ঘটিয়ে। ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাক্সিডেন্ট the railway authority, army personnel and the local people worked hard to help in the rescue operation. দুর্ঘটনার পরেই রেলওয়ে কর্তৃপক্ষ, সেনা ব্যক্তিবর্গ এবং স্থানীয় লোকেরা উদ্ধার কার্যে সাহায্য করতে কঠোর পরিশ্রম করেছিল। ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার সেন্ট টু লোকাল হসপিটাল, আহত ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দ্য চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল ভিজিটেড দ্য স্পট অ্যান্ড শোড গ্রেট সিম্প্যাথি টু দ্য অ্যাফেক্টেড পিপল অব দ্য অ্যাক্সিডেন্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছিলেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রদর্শন করেছিলেন। দ্য রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব হ্যাজ অলরেডি অ্যানাউন্স এক্স গ্র্যাটিয়া রেস 5 lakh ফর ইচ ফ্যামিলি অফ দ্য ডেট অ্যান্ড রেস 1 lakh ফর দ্য সিরিয়াসলি ইঞ্জিওর্ড প্যাসেঞ্জার্স। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের প্রতি পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহত যাত্রীদের প্রতি পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। দুঃখিত, এখানে বৈষ্ণব স্পেলিংটা ভুল থাকার জন্য। অ্যান ইনভেস্টিগেটিং কমিটি হ্যাজ বিন সেট আপ টু ইনভেস্টিগেট দ্য কজ অফ ডিরেলমেন্ট। লাইন চ্যুতি হওয়ার কারণ তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি লেখা আকারে পেতে গেলে আমাদের ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওটা ক্লিক করে আপনারা দেখতেও পারেন।